বোটে জিততে একশো লাশ ফেলার হুমকি আওয়ামী লীগ নেতার চট্টগ্রামের চন্দনাই উপজেলা পরিষদ নির্বাচনের এক প্রার্থীর বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তার সামনেই বোটে জিততে প্রয়োজনে একশো লাশ ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এ ঘটনায় আবু আহমেদ চৌধুরী জুনু নামের ওই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা আবু আহমেদ চৌধুরী জুনু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঙ্গলবার চোদ্দই মে অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম প্রামাণিক স্বাক্ষরিত এক চিঠিতে তার বিরুদ্ধে উপজেলা পরিষদের নির্বাচনের আচরণ বিধিমালা দুই হাজার ষোলো এর বিধি আঠারো লঙ্ঘনের দায়ে কেন আপনার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা পত্র প্রাপ্তির চব্বিশ ঘন্টার মধ্যে লিখিতভাবে জবাব প্রদানের জন্যে বলা হয়েছে চন্দনেশ উপজেলা পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ উনত্রিশ মে গতকাল সোমবার তেরোই মে দুপুরে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম প্রামাণিক চার প্রার্থী আনারস প্রতীক চাইলে রিটার্নিং কর্মকর্তা লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ দেন সেখানে আবু আহমেদ চৌধুরী প্রতিদ্বন্দ্বী প্রার্থী জসীম উদ্দিন আহমেদের প্রতিনিধিকে এই হুমকি দেন বলে অভিযোগ করা হয় এ বিষয়ে উদ্দিন আহমেদ আজ মঙ্গলবার বলেন তিনি রিটার্নিং কর্মকর্তার সামনে আমার প্রতিনিধিকে লক্ষ্য করে বলেন প্রয়োজনে একশো লাশ পেলা হবে জসিম আহমেদ বলেন এরপরও সাধারণ মানুষ চন্দ্রনাশের উন্নয়নের সাথে আমাকে বিজয়ী করবে হুমকির বিষয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেন জসিম এরপর আবু আহমেদ চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় রিটার্নিং কর্মকর্তা স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশে বলা হয় চেয়ারম্যান পদে চারজন প্রার্থী একই প্রতীক চাওয়াতে সবার সম্মতিতে লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ দেয়া হয় প্রতীক বরাদ্দের পর বেলা একটা চল্লিশ মিনিটের সময় আপনি আবু আহমেদ চৌধুরী অপর প্রার্থী জসিম উদ্দিন প্রতিনিধিকে একশো লাশ ফেলে দেব এবং নির্বাচনের সময় দেখে নেওয়া হবে মর্মে হুমকি প্রদর্শন করেন আপনার এমন বক্তব্য উপজেলা পরিষদের নির্বাচন আচরণ বিধিমালা দুই হাজার ষোলো এর আঠারো বিধির সুস্পষ্ট লঙ্ঘন এ বিষয়ে জানতে চাইলে আবু আহমেদ চৌধুরী বলেন এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট অভিযোগ আমি বলেছি আমি নিজের জীবন দিয়ে বোটের পরিবেশ রক্ষা করব আমি নোটিশের জবাব দিয়েছি নোটিশের বিষয়ে জানতে চাইলে সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রাকিবুজ্জামান বলেন প্রতীক বরাদ্দের পর আমাদের সামনে জসিম উদ্দিনের প্রতিনিধিকে হুমকি দেন আবু আহমেদ এ ঘটনায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা কেন নেওয়া হবে না তা উল্লেখ করে নোটিশ দেওয়া হয়